ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তুজারপুর ইউনিয়ন পরিষদকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়লাভ করে ঘাড়ুয়া ইউনিয়ন পরিষদ। শুক্রবার বিকাল 5টার সময় ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গা উপজেলার মোট 11টি ইউনিয়ন অংশগ্রহণ করে। এতে ঘাড়ুয়া ও তুজারপুর ইউনিয়ন পরিষদ ফাইনালে যায়। ফাইনাল ম্যাচে তুজারপুরকে টাইব্রেকারে হারিয়ে ঘাড়ুয়া ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সময় ম্যাচ পরিচালনা করেন ফাহিম আহমেদ। এই ম্যাচে ধারাভাষ্যকার ছিলেন পলাশ বিশ্বাস, মোহাম্মদ বাবুল হোসেন, ফরহাদ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরতে কুদার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাউসার ভূঁইয়া, চরবদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহানশাহ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পশ্চিমাঞ্চলে আসাদুল হামিন সেই সাথে একটা মেলা হবে সেপ্টেম্বরে ফুটবলার এই পর্যন্ত কোন গোল কিন্তু করতে পারেনি। যদি খেলার টাইব্রেকারে চলে যায় কোন দর্শক তো মাঠে প্রবেশই করবেন না, করার কোন সুযোগই নেই, চলে যাবে। দর্শক আপনার যে যে খেলা আছেন ম্যাচটা যদি নির্ধারিত সময় কোনো গোল না হয় তাহলে সোজা টাই ব্রেক করবে। বিনীতভাবে রিকোয়েস্ট করছি নির্ধারিত সময় এর মধ্যে আই দারুণ অ্যাটাকিং ফুটবল দুটো দল খেলছে, একদমই অসম ফুটবল বল বাড়িয়েছেন ওই বিদ্যার্থীর শেষ পর্যন্ত অবস্থান করছে। আক্রমণের চেষ্টা ওখানে উজারপুর একাদশে সামনে বাড়িয়েছেন, পাল্টে আক্রমণে ঘাড়ুয়া সেন্টার দোল দিয়ে সামনে বাড়িয়েছেন। উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড় ঠিক দিতে পারেননি, বল পেয়েছেন আবদুল্লাহ। আবদুল্লাহ আপনার থেকে ছোট ছোট থেকে আবার আবদুল্লাহ বাড়িয়েছেন বাম প্রান্তে, উদ্দেশ্য চালিয়ে তিনকাড়ি মাঝখানি এবং নির্ধারিত সময় কোনো গোল করতে পারেনি। তো যার পরে জিকে মোহন এবং গোল হয়ে গেল সন্তান এবং হলুদের সমারোহ ঘটেছিল এই স্টেডিয়ামে। আমি শুরুতে আপনাদের সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে আপনাদের চমৎকার পার্টিসিপেশনের কারণে আজকে আমরা, আমি মনে করি, বাঙালির ইতিহাসের একটি ঐতিহাসিক একটি গোল্ড কাপ প্রোগ্রাম আমরা আজকে সম্পন্ন করতে পারছি। সেজন্য আমি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে আসলে আমাদের অনুষ্ঠানে যিনি মধ্যমণি, যিনি সেই ঢাকা থেকে শুধু আমাদের আমন্ত্রণে সরাসরি এখানে এসেছেন, সেজন্য আমি আমাদের এই এলাকার জননেতা নেতা যিনি পরপর 3 বার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছেন, এমপি স্যারকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে পুরো সময়টা বসে খেলা উপভোগ করার জন্য। আমি ধন্যবাদ জানাই ফরিদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুল হাসান তালুকদার PASRকে, যিনি যার আইডিয়াতে আসলে আমাদের ফরিদপুর জেলার ইতিহাসে সবচেয়ে বড় যে ফুটবল টুর্নামেন্ট, প্রায় 81টি ইউনিয়ন থেকে 81টি টিম অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হবে, আমি তাকে স্যারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে জেলা প্রশাসনের চেয়ারম্যান মহোদয় হয়েছেন, আমাদের ঘাড়ুয়া ইউনিয়নে আজকে বিজয় হয়েছেন, তাদেরকে আমি বলবো যে ইনশাআল্লাহ যত সহযোগিতা লাগে যত সাপোর্ট লাগে এই 81 ইউনিয়নের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভাঙ্গায় আনতে হবে।
যদি দুইটা টিম যাইতে পারতো ওই ওই নিয়ম থাকতো তাহলে তুজার পুরার ঘাড়ুয়া দুইটাই যাইতো, যেহেতু নিয়ম নাই তাই ইনশাল্লাহ ঘাড়ুয়া গেছে। আমরা সবাই আসি, আমাদের সাথে আলোচনা করবেন আমাদের প্লেয়ারদের জন্য কিভাবে এই টুর্নামেন্টের বিজয়ের যে শেষ উপহার, বিজয়ের যে আনন্দ সেটা ভাঙ্গার মাটিতে আনতে হবে। আপনারা পারবেন না? আমরা সবাই ইনশাল্লাহ ফাইনালে গেলে পুরা ভাঙ্গা যাবো ফরিদপুরে খেলা দেখতে, ব্যবস্থা আমি করবো, আমরা যাবো সব একসাথে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এত সুন্দর একটা খেলা আজকে উপভোগ করলাম। আমি আমার হৃদয় দিয়ে বলতেছি যে আসলে এমন খেলাধুলা যদি আমাদের এই তিন উপজেলায় আমরা চালায় যেতে পারি, অবশ্যই বঙ্গবন্ধু সোনার বাংলা, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং এদেশের মানুষকে যে বাবা মাননীয় প্রধানমন্ত্রী একটা স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশের, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা স্মার্ট বাংলাদেশ করতে পারবো। ইনশাল্লাহ আমরা আবারও দেখা হবে এবং প্লেয়ারদের আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক দুটা টিমই এত চমৎকার, আমি মনে হয় 5 মিনিটও চোখ এদিক ওদিক করতে করতে পুরো টিম খেলাটা শেষ হয়ে গেছে। তাই আমি মনে করি একটা সুন্দর খেলা উপভোগ করছি আমরা সবাই, আমার হাজার হাজার দর্শক, প্রায় আছে 20,000 দর্শক আমার মনে হলো।